বিদ্যালয় কত প্রজেক্ট পারে দুইটা বায়ুশক্তি ব্যবহার করে টার্বাইনের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন টার্বাইন ব্যবহার করে বায়ুশক্তি থেকে কাজে লাগিয়ে আমরা বিদ্যুৎ সরবরাহ করে সাহায্য একবার এখান থেকে বায়ুশক্তিকে বিদ্যুৎ ব্যবহার করে বিভিন্ন কার্যক্রম শহরে রাস্তাঘাটে বা গ্রামে বিভিন্ন বাসা বাড়িতে বিদ্যুৎ চাহিদা পূরণ করছে। এখন হচ্ছে এই বিদ্যুৎ থেকে বায়ুর তোমার এই বিদ্যুৎ থেকে সে এখানে জেনারেটর আছে, এই জেনারেটরের সংস্পর্শের কারণে রোটরগুলোর সংস্পর্শের কারণে এখানে বিদ্যুৎ উৎপাদিত হয়। এই বিদ্যুৎ গুলো উৎপাদিত হয়ে তিনটা টার্বাইনের বিদ্যুৎ একসাথে সংযুক্ত হয়ে এর পাওয়ার হাউসে সংযুক্ত হয়। কারণ বায়ু বিদ্যুৎ এটা একবার ব্যবহার করে বারবার শেষ হয়ে যায় না, এটা একাধিকবার ব্যবহার করা যায়। কিন্তু আমাদের যে আমাদের যে চলমান বায়ু আছে এ দিয়ে হবে, যেটুকু বায়ু চলমান দিয়ে হবে, হ্যাঁ বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে বিস্তৃত এখান থেকে যদি সম্ভব হবে, যদি সঠিক উচ্চতা টার্বাইনটা স্থাপন করা যায়, যদি সঠিক উচ্চতা স্থাপন করা হয় তখন মনে করেন আমাদের অঞ্চল হিসাবে বায়ুর প্রবাহ বাড়ির প্রতিকে যতটুকু বায়ু প্রবাহিত যতটুকু বায়ু প্রয়োজন টার্বাইনটা একটা টার্বাইন বুটে যতটুকু বায়ু প্রয়োজন ঠিক না, ধরো যে আমরা বললাম 1000 মিটার টার্বাইন তো অত যাবে না, তোমাদের আইডিয়া ঠিক স্যার আমাদের দক্ষিণাঞ্চলে প্রায় চরে মানে দক্ষিণাঞ্চলে 724 কিলোমিটার জায়গা ফাঁকা রয়েছে মানে চর বিস্তৃত, ওখানে তার মানে স্যার ওখান থেকে স্যার ওখান থেকে বিদ্যুৎ সরবরাহ করে এখানে এদিকে আনা যায়। জি স্যার জীব বৈচিত্র একসাথে আমরা একটা মডেল তৈরি করছি যাতে বাংলাদেশকে এরকম সুন্দরভাবে করা যায় এবং আরো বিশ্বের